তো রান্নার গ্যাসের ই বা বায়োমেট্রিক আপডেট নিয়ে কিন্তু নতুন আরও একটি আপডেট এসছে আপনারা হয়তো এখনও অনেকেই গ্যাসের ই বা বায়োমেট্রিক আপডেট কমপ্লিট করতে পারেননি তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন একদম নতুন নিয়মে কাদের কাদের ই কমপ্লিট করতে হবে তাদের এখন গ্যাসের ই কমপ্লিট না করলেও চলবে ই কমপ্লিট না করলে আপনি গ্যাসের ভর্তুকির টাকা পাবেন কি না বা ই কমপ্লিট না করলে আপনি গ্যাস পাবেন কিনা না এবং এই যে একত্রিশে ডিসেম্বর সময় দেওয়া হয়েছে গ্যাসের বায়োমেট্রিক আপডেট করার লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর সেই সময় আরও বাড়ানো হবে কি না একদমই নতুন আপডেট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নতুন আপডেট দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক আপডেট না করালেই ভর্তুকি বন্ধ জানুন আসল সত্য তো ডিটেলস আমরা দেখে নেব যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্যাসের ইকিউআইসি কাদের কাদের করতে হবে কাদের না করলেও চলবে এবং এই যে ডেট এই ডেট আরও বাড়ানো হবে কিনা ই কেওয়াইসি কমপ্লিট না করলে আপনি গ্যাসের সাবসিডি টাকা পাবেন কি না তো দেখতে পাচ্ছেন রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে আর তা করতে গিয়ে কিন্তু চরম নাজেহাল হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের কড়া শীত উপেক্ষা করে ভোট থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ ভয় পাচ্ছেন লিঙ্কের কাজ না হলে যদি রান্নার গ্যাস না পান এদিকে মিলছে না বহু প্রবীণের আঙুলের ছাপ অর্থাৎ অনেকের কিন্তু আঙুলের ছাপ মিলছে না সে কারণে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না বা বায়োমেট্রিক আপডেট হচ্ছে না রেটিনার বায়োমেট্রিকের ব্যবস্থা নেই বহু গ্যাস ডিলারের অফিসে এদিকে বিকল্প ব্যবস্থা কি তাও কিন্তু বলতে পারছেন না সাধারণ কর্মীরা এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থা ওই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি তারপর আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন সহসভাপতি বিজন বিহারী বিশ্বাস এ নিয়ে কিন্তু অনেকটাই ধোয়াশা কাটিয়েছেন তিনি জানিয়েছেন বিভিন্ন তেল কোম্পানিগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে বলছে তবে ডিস্ট্রিবিউটররা মনে করছে এই তারিখ আরও বাড়ানো হবে অর্থাৎ এই যে তারিখ একত্রিশে ডিসেম্বর সেই তারিখ কিন্তু আরও বাড়ানো হবে এমনটাই কিন্তু খবর রয়েছে কেন্দ্রীয় মন্ত্রক থেকে কিন্তু এখনও এরকম কোনো নোটিফিকেশন আসেনি তারপরে দেখতে পাচ্ছেন এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন সহ সভাপতি বিজন বিহারী বিশ্বাসের দাবি যেহেতু এত গ্রাহক ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ এক প্রকার অসম্ভব কেউ যদি এখনই না করেন তবে আতঙ্কিত হওয়ার রকম কারণ নেই সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটাও কিন্তু নয় তো এই লাইনটা দেখতে পাচ্ছেন কেউ যদি এখনই ই না করেন তবে আতঙ্কিত হওয়ার রকম কারণ নেই সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় গোটা বিষয় মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ অর্থাৎ এই যে নিয়মটা চালু হয়েছে এই নিয়মটা কিন্তু গোটাটাই উজ্জ্বলা প্রকল্প অর্থাৎ ফ্রি গ্যাসের জন্য বলবৎ তবে যারা উনিশ টাকা সাতান্ন পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রেও কিন্তু এটা করতে হবে অর্থাৎ প্রত্যেককেই করতে হবে কিন্তু যাদের উজ্জ্বলা প্রকল্পের গ্যাস রয়েছে তাদের জন্য কিন্তু ম্যান্ডেটারি তাদের কিন্তু করতেই হবে না হলে কিন্তু পরবর্তী সময় তাদের ভর্তুকি টাকা বন্ধ হয়ে যাবে তবে যারা উনিশ টাকা সাতান্ন পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রেও কিন্তু এটা করতে হবে তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো রকম নির্দেশিকা আসেনি অর্থাৎ এই যে ভর্তুকি বন্ধ হবে একটা কথা রটেছে সেটা কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু কোনোরকম নির্দেশিকা আসেনি ই কমপ্লিট না করলে এবং এই যে ইকিউআইসি বা বায়োমেট্রিক আপডেট এটি করাতে কিন্তু কোনো টাকা দেওয়ার নির্দিষ্ট নিয়ম নেই কোনো টাকা দেওয়ারও নিয়ম নেই সাধারণভাবে বিভিন্ন ডিলারের সঙ্গে যেহেতু এত গ্রাহক জড়ো হচ্ছেন সেই কারণে সুরক্ষা হোস বা পাইপ দিতে হচ্ছে গ্রাহকদের কারণ পাঁচ বছরের মধ্যে প্রত্যেককে কিন্তু এই পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক অর্থাৎ আপনারা প্রত্যেকেই দেখেছেন আপনাদের পাইপ নিতে বলা হচ্ছে তার জন্য একশো টাকা এরকম সামথিং একটা টাকা নেওয়া হচ্ছে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় আপনারা চাইলে নিতে পারেন কারণ পাঁচ বছরের মধ্যে কিন্তু গ্যাসের পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক সেক্ষেত্রে অনেককে কিন্তু টাকা দিয়ে সেই পাইপটা কিনতে হচ্ছে অনেকে আবার বলছে যে গ্যাসের ই করতে টাকা নেওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই নয় গ্যাসের পাইপের টাকার জন্য একশো টাকা নেওয়া হচ্ছে তবে এই পাইপ কেনার জন্য কেউ বাধ্য করতে পারবেন না আপনাদের অর্থাৎ এই পাইপ যে নিতে হবে এমনটা কিন্তু নয় আপনারা চাইলে নাও নিতে পারেন এটা ম্যান্ডেটারি নয় সেই সঙ্গে প্রত্যেক পাঁচ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহকের বাধ্যতামূলক চেকিং এবং পরীক্ষার নিয়ম তবে এক্ষেত্রে খরচ দুশো টাকা এই চেকিং করতে অনেক ক্ষেত্রে ডিলাররা গ্রাহকদের বলছেন পাইপ কেনা এবং চেকিং করা প্রত্যেক পাঁচ বছরের মধ্যে বাধ্যতামূলক যদি তা না করা যায় তবে কোনো দুর্ঘটনা হলে কিন্তু কোম্পানি কোন রকম টাকা দেবে না অর্থাৎ আপনি যদি গ্যাসের পাইপ বা গ্যাস চেক না করেন পাঁচ বছরের মধ্যে সেক্ষেত্রে যদি কোন রকম সিলিন্ডার থেকে দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু বিমা কোম্পানি রকম টাকা আপনাদের দেবে না অর্থাৎ বুঝতেই পেরেছেন যে গ্যাসের যে বায়োমেট্রিক আপডেট সেই ডেট কিন্তু বাড়ানো হতে পারে এবং আপনারা যে ভয়টি পাচ্ছিলেন যে ই কেওয়াইসি বা বায়োমেট্রিক আপডেট না করলে পরে ভর্তুকির টাকা বন্ধ হবে বা গ্যাস আপনারা পাবেন না সেটা কিন্তু একদমই নয় আপনাদের হাতে আরও সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু সময় নিয়ে সেই ই কেওয়াইসি কমপ্লিট করতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ